সার্কিটের কোনো একটি অংশের রেজিস্টরগুলো যদি ডেল্টায় সংযোগ করা থাকে, তাহলে সার্কিটকে অনেক সময় সমাধান করার সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে আমাদের সমতুল্য স্টার নেটওয়ার্কে কনভার্ট করার প্রয়োজন হতে পারে। ডেল্টা নেটওয়ার্ক থেকে স্টার নেটওয়ার্কে কনভার্ট করার ক্ষেত্রে স্টার নেটওয়ার্কের সমতুল্য রেজিস্ট্যান্সের মান R1, R2 এবং R3 নির্ণয়ের সূত্র আমরা জানি। এই সূত্রের প্রমাণগুলো আমরা গত ভিডিওতে বিস্তারিত দেখেছিলাম। আপনারা চাইলে ভিডিওটি প্লেলিস্ট থেকে দেখে আসতে পারেন, তাহলে আপনাদের জন্য বুঝতে অনেক সুবিধা হবে। স্টার নেটওয়ার্কের ক্ষেত্রে এই R1 সমান হচ্ছে এই R1 ব্রাঞ্চের সাথে সংযুক্ত দুইটা রেজিস্ট্যান্স RB এবং RC, এই দুইটা রেজিস্ট্যান্সের গুণফল বাই ডেল্টায় সংযুক্ত তিনটা রেজিস্ট্যান্সের যোগফল RA প্লাস RB প্লাস RC। R2 এর মান হচ্ছে এই ব্রাঞ্চের সাথে সংযুক্ত দুইটা রেজিস্ট্যান্স RA এবং RC এর গুণফল বাই সবগুলো রেজিস্ট্যান্সের যোগফল, ডেল্টায় সংযুক্ত সবগুলো রেজিস্ট্যান্সের যোগফল। এবং R3 এর মান সমান এই ব্রাঞ্চের সাথে সংযুক্ত দুইটা ব্রাঞ্চের রেজিস্ট্যান্স হচ্ছে RB এবং RA এর গুণফল বাই এই ডেল্টায় সংযুক্ত সবগুলো রেজিস্ট্যান্সের যোগফল RA প্লাস RB প্লাস RC। আবার সার্কিটের কোনো অংশের রেজিস্ট্যান্সগুলোকে যদি স্টারে সংযুক্ত করা থাকে, সেক্ষেত্রে আমাদের সার্কিটের সমাধান অনেক সময় করা সম্ভব নাও হতে পারে। তখন আমাদের এই স্টার নেটওয়ার্কের সমতুল্য ডেল্টা নেটওয়ার্কে কনভার্ট করার প্রয়োজন হতে পারে। স্টার নেটওয়ার্ক থেকে তার সমতুল্য ডেল্টা নেটওয়ার্কের মান অর্থাৎ RA, RB এবং RC এই তিনটা রেজিস্ট্যান্সের মান বের করার সূত্র আমরা জানি। ডেল্টা নেটওয়ার্কের ক্ষেত্রে এই ব্রাঞ্চের রেজিস্ট্যান্স RA হচ্ছে R1 গুণ R2 প্লাস R2 গুণ R3 প্লাস R3 গুণ R1 বাই এই রেজিস্ট্যান্সের বিপরীত ব্রাঞ্চের রেজিস্ট্যান্স হচ্ছে R1। RB হচ্ছে R1 গুণ R2 প্লাস R2 গুণ R3 প্লাস R3 গুণ R1 বাই এই ব্রাঞ্চের বিপরীত ব্রাঞ্চের রেজিস্ট্যান্স হচ্ছে R2। এবং RC সমান R1 গুণ R2 প্লাস R2 গুণ R3 প্লাস R3 গুণ R1 বাই এই ব্রাঞ্চের বিপরীত ব্রাঞ্চের রেজিস্ট্যান্স হচ্ছে R3। ডেল্টায় কনভার্সনের ক্ষেত্রে বা RA, RB এবং RC এর মান নির্ণয়ের ক্ষেত্রে এই প্রতিটা সূত্রেই এই উপরের টার্মটা একই রকম থাকবে। সার্কিট সমাধানের ক্ষেত্রে আমাদের এই সূত্রগুলো অবশ্যই মনে রাখতে হবে, বা কিভাবে এই কনভার্সনটা হচ্ছে তার লজিকটা আমাদের মনে রাখতে হবে। এখন আমরা দেখব যে এই স্টার বা ডেল্টা নেটওয়ার্কটা যদি ব্যালান্সড হয়, অর্থাৎ এই স্টার নেটওয়ার্কের ক্ষেত্রে R1, R2, R3 এই সবগুলা রেজিস্ট্যান্সের মান যদি সমান হয়, বা ডেল্টা নেটওয়ার্কের ক্ষেত্রে RA, RB এবং RC এই তিনটা রেজিস্টরের মান যদি সমান হয়, সেই স্টার বা ডেল্টা নেটওয়ার্ককে আমরা বলবো ব্যালান্সড নেটওয়ার্ক। এই ব্যালান্সড নেটওয়ার্কের ক্ষেত্রে আমাদের স্টার থেকে ডেল্টায় কনভার্সন বা ডেল্টা থেকে স্টার কনভার্সন আরো সহজ হবে। যেমন আমরা যদি একটা ডেল্টা নেটওয়ার্ককে তার সমতুল্য স্টার নেটওয়ার্কে কনভার্ট করতে চাই, তাহলে এই ডেল্টা নেটওয়ার্কের প্রতিটা রেজিস্ট্যান্সের ভ্যালুকে 3 দ্বারা ভাগ করলেই আমরা তার সমতুল্য স্টার নেটওয়ার্কের মান পাব। আবার যদি কোনো স্টার নেটওয়ার্ককে তার সমতুল্য ডেল্টায় কনভার্ট করতে চাই, তাহলে স্টারের ক্ষেত্রে প্রতিটা রেজিস্ট্যান্সকে 3 দ্বারা গুণ করলে তার সমতুল্য ডেল্টা নেটওয়ার্কের মানটা পাওয়া যাবে, বা ডেল্টা নেটওয়ার্কের রেজিস্ট্যান্সের মানগুলো পাওয়া যাবে। যদি এই ডেল্টা নেটওয়ার্কের সবগুলো রেজিস্ট্যান্সের মান 30 ওহম হয়, অর্থাৎ RA, RB এবং RC এই তিনটা রেজিস্টরের মানই যদি সমান হয় বা 30 ওহম হয়, তাহলে এর সমতুল্য স্টার নেটওয়ার্কের মান হবে, অর্থাৎ R1, R2 এবং R3 এর মান হবে ডেল্টা নেটওয়ার্কের প্রতিটা রেজিস্ট্যান্সের মান, অর্থাৎ 30 ওহম বাই 3 সমান 10 ওহম। অর্থাৎ এই R1, R2 এবং R3 এই তিনটা রেজিস্টরের মানই হবে 10 ওহম। আবার এই স্টারের ক্ষেত্রে R1, R2 এবং R3 তিনটা রেজিস্টরের মানই যদি হয় 10 ওহম, তাহলে এটাকে যদি আমরা সমতুল্য ডেল্টায় কনভার্ট করি, স্টারের ক্ষেত্রে প্রতিটা ব্রাঞ্চের রেজিস্ট্যান্সের মান গুণ 3 অর্থাৎ 30 ওহম। এখানে সমতুল্য ডেল্টা নেটওয়ার্কের মান বা RA, RB এবং RC প্রতিটা রেজিস্ট্যান্সের মান হবে 30 ওহম।
এখন আমরা একটা সিম্পল ডেল্টা নেটওয়ার্ক থেকে স্টার নেটওয়ার্কের কনভার্সন দেখব। এখানে একটি নেটওয়ার্ক দেওয়া আছে, এটি হচ্ছে একটি ডেল্টা নেটওয়ার্ক। এই ডেল্টা নেটওয়ার্কের তিনটা ব্রাঞ্চের রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে, আর এ 15 ওহম, আর বি 10 ওহম এবং আর সি 25 ওহম। অর্থাৎ এই তিনটা ব্রাঞ্চের রেজিস্ট্যান্স প্রতিটাই আলাদা। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে এই নেটওয়ার্কটা ব্যালেন্সড নেটওয়ার্ক নয়। এখানে অবশ্যই আমাদের ডেল্টা থেকে স্টার নেটওয়ার্কে কনভার্সনের সূত্র ব্যবহার করতে হবে। আমরা ডেল্টা থেকে তার সমতুল্য স্টার নেটওয়ার্কে কনভার্সনের সূত্রগুলো জানি। এখানে স্টারের ক্ষেত্রে এই আর ওয়ান ব্রাঞ্চের রেজিস্ট্যান্স হচ্ছে এই ব্রাঞ্চের সাথে সংযুক্ত ডেল্টা নেটওয়ার্কে দুইটা ব্রাঞ্চের রেজিস্ট্যান্সের গুণফল, অর্থাৎ আর বি ইন্টু আর সি বাই ডেল্টা নেটওয়ার্কের সবগুলো রেজিস্ট্যান্সের যোগফল, আর এ প্লাস আর বি প্লাস আর সি। এখানে আর বি হচ্ছে 10 ওহম এবং আর সি 25 ওহম, বাই সবগুলো রেজিস্ট্যান্সের যোগফল হচ্ছে 15 প্লাস 10 প্লাস 25। এটাকে ক্যালকুলেশন করলে আমরা আর ওয়ান এর মান পাবো 5 ওহম। আবার স্টার নেটওয়ার্কের এই ব্রাঞ্চের রেজিস্ট্যান্স আর টু সমান এর সাথে সংযুক্ত ডেল্টা নেটওয়ার্কে দুই ব্রাঞ্চের রেজিস্ট্যান্সের গুণফল আর সি ইন্টু আর এ বাই সবগুলা রেজিস্ট্যান্সের যোগফল। এখানে আমরা মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলে আর টু এর মান পাবো 7.5 ওহম, এবং স্টার নেটওয়ার্কের ক্ষেত্রে আর থ্রি ব্রাঞ্চের রেজিস্ট্যান্স হচ্ছে এই ব্রাঞ্চের সাথে সংযুক্ত ডেল্টা নেটওয়ার্কের দুই ব্রাঞ্চের রেজিস্ট্যান্স আর এ এবং আর বি এর গুণফল বাই সবগুলা রেজিস্ট্যান্সের যোগফল, ডেল্টার ক্ষেত্রে সবগুলো রেজিস্ট্যান্স। এখানে যদি মানগুলো বসিয়ে আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো আর থ্রি এর মান 3 ওহম। এখন আমরা এই ডেল্টা নেটওয়ার্কের একটা সমতুল্য স্টার নেটওয়ার্ক পেয়ে গেলাম। এখানে আর ওয়ান এর মান হচ্ছে 5 ওহম, আর টু এর মান 7.5 ওহম এবং আর থ্রি এর মান 3 ওহম। এখন আমরা আরো একটি কনভার্সন দেখব, এটা হচ্ছে স্টার নেটওয়ার্ক থেকে তার সমতুল্য ডেল্টা নেটওয়ার্কের কনভার্সন। এখানে একটি স্টার বা টি নেটওয়ার্ক দেওয়া আছে এবং রেজিস্ট্যান্স গুলোর মান দেওয়া আছে আর ওয়ান 10 ওহম, আর টু 20 ওহম এবং আর থ্রি 40 ওহম। অর্থাৎ এই নেটওয়ার্কটি ব্যালান্সড নেটওয়ার্ক নয়। এখানে আমাদের স্টার থেকে ডেল্টায় কনভার্সনের যে সূত্র সেটা ব্যবহার করতে হবে। ডেল্টার ক্ষেত্রে এই ব্রাঞ্চের রেজিস্ট্যান্স আর এ সমান আমরা জানি আর ওয়ান আর টু প্লাস আর টু আর থ্রি প্লাস আর থ্রি আর ওয়ান বাই এই ব্রাঞ্চের বিপরীত ব্রাঞ্চের রেজিস্ট্যান্স আর ওয়ান। আমরা আর ওয়ান আর টু এবং আর থ্রি সবগুলা রেজিস্ট্যান্সের মানই জানি। এগুলোকে বসিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আর এর ভ্যালু পাবো 140 ওহম। আমরা জানি স্টার থেকে ডেল্টায় কনভার্সনের ক্ষেত্রে এই প্রতিটা ব্রাঞ্চের রেজিস্ট্যান্স নির্ণয়ের সময় এই উপরের টার্মগুলো সবার ক্ষেত্রেই একই। এখানে আর ওয়ান আর টু আর টু আর থ্রি এবং আর থ্রি আর ওয়ান এর মান হচ্ছে 1400। যেহেতু আমরা আর বি এর মান নির্ণয় করব তাহলে এখানে ভাগ হবে এর বিপরীত ব্রাঞ্চের রেজিস্ট্যান্স আর টু দ্বারা। এখানে আর টু এর মান হচ্ছে 20। এটাকে ক্যালকুলেশন করলে আমরা আর বি এর ভ্যালু পাবো 70 ওহম। এবং আর সি এর ভ্যালু নির্ণয়ের ক্ষেত্রে এখানে এই উপরের টার্মটা হবে 1400 বাই এর বিপরীত ব্রাঞ্চের রেজিস্ট্যান্স আর থ্রি। আর থ্রি এর মান হচ্ছে এখানে 40। 40 দ্বারা ভাগ হলে এটার মান পাবো আর সি এর মান 35 ওহম। তাহলে এই ডেল্টা নেটওয়ার্কটি হচ্ছে আমাদের এই স্টার নেটওয়ার্কের সমতুল্য ডেল্টা নেটওয়ার্ক। এখানে আর এ এর মান হচ্ছে 140 ওহম, আর বি 70 ওহম এবং আর সি 35 ওহম। এখানে আমাদের একটা ব্রিজ নেটওয়ার্ক দেওয়া আছে। এই নেটওয়ার্কের ক্ষেত্রে বের করতে হবে এই এ প্রান্ত থেকে বি প্রান্তের সাপেক্ষে এই সার্কিটের রেজিস্ট্যান্স এবং এই সার্কিটের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট বা সোর্স থেকে যে কারেন্টটা বের হচ্ছে সেই কারেন্টের মান বের করতে হবে। এখানে এই রেজিস্ট্যান্সগুলোর সমতুল্য রেজিস্ট্যান্স বের করার জন্য আমাদের অবশ্যই স্টার অথবা ডেল্টায় কনভার্ট করে নিয়ে করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 24 ওহম, 20 ওহম এবং 10 ওহম ডেল্টায় সংযুক্ত, আবার 30 ওহম, 20 ওহম, 50 ওহম এটাও ডেল্টায় সংযুক্ত। এই দুইটা অংশের যে কোনো একটাকে আমরা স্টারে কনভার্ট করে নিতে পারি, অথবা এখানে 10 ওহম, 20 ওহম এবং 50 ওহম স্টারে সংযুক্ত এটাকে আমরা ডেল্টায় কনভার্ট করে নিতে পারি। তবে আমরা এখানে
এই 24 ওহম, 20 ওহম এবং 10 ওহম এই ডেল্টা কানেকশনকে তার সমতুল্য স্টার কানেকশনে কনভার্ট করে নেব। আমাদের কাজের সুবিধার জন্য এই অংশটুকুকে আমরা আলাদা করে এঁকে নিলাম। এই ডেল্টা নেটওয়ার্কের R1 এর মান হচ্ছে 24 ওহম, R2 এর মান 10 ওহম এবং R3 এর মান হচ্ছে 20 ওহম। তাহলে এই নেটওয়ার্কের, এই সমতুল্য স্টার নেটওয়ার্কের মান অর্থাৎ XYZ এর মান আমাদের বের করতে হবে। আমরা ডেল্টা নেটওয়ার্ক থেকে তার সমতুল্য স্টার নেটওয়ার্কে কনভার্সনের সূত্র জানি। স্টার নেটওয়ার্কের ক্ষেত্রে এই ব্রাঞ্চের রেজিস্ট্যান্স X সমান এর সাথে সংযুক্ত ডেল্টার দুইটা রেজিস্ট্যান্সের গুণফল অর্থাৎ 24×10 বাই ডেল্টা নেটওয়ার্কের সবগুলো ব্রাঞ্চের রেজিস্ট্যান্সের যোগফল অর্থাৎ 24+20+10। এটাকে ক্যালকুলেশন করলে আমরা X এর ভ্যালু পাব 4.4 ওহম। এই ব্রাঞ্চের রেজিস্ট্যান্স Y এর মান হচ্ছে এর সাথে সংযুক্ত ডেল্টা দুইটা ব্রাঞ্চের রেজিস্ট্যান্সের গুণফল বাই সবগুলো রেজিস্ট্যান্সের যোগফল হচ্ছে 54। এটাকে ক্যালকুলেশন করলে আমরা Y এর মান পাবো 8.8 ওহম। এবং এই ব্রাঞ্চের রেজিস্ট্যান্স Z এর মান হচ্ছে এর সাথে সংযুক্ত ডেল্টার দুইটা রেজিস্ট্যান্সের গুণফল অর্থাৎ 10×20 বাই সবগুলো রেজিস্ট্যান্সের যোগফল ডেল্টার ক্ষেত্রে 54। এটাকে ক্যালকুলেশন করলে আমরা Z এর মান পাবো 3.7 ওহম। তাহলে এই নেটওয়ার্কটাকে আমরা যদি এই সমতুল্য স্টারের মানগুলো দিয়ে ড্র করি, তাহলে হবে এমন যে এই 13 ওহমের সাথে এই X ব্রাঞ্চের রেজিস্ট্যান্স থাকবে 4.4 ওহম, Y এর মান হচ্ছে 8.8 ওহম এবং এই ব্রাঞ্চের রেজিস্ট্যান্স Z এর মান হচ্ছে 3.7 ওহম, এবং এর সাথে এই 30 ওহমের রেজিস্টার সিরিজে সংযুক্ত থাকবে এবং এই Z ব্রাঞ্চের সাথে 50 ওহম সিরিজে সংযুক্ত থাকবে। এখানে এই 30 ওহম এবং 8.8 ওহম সিরিজের সংযুক্ত এবং এই 50 ওহম এবং 3.7 ওহম এই দুইটা সিরিজের সংযুক্ত। তাহলে এই দুইটাকে যোগ করব এবং এই দুইটাকে যোগ করব এবং এরা একে অপরের সাথে প্যারালালে সংযুক্ত। তাহলে এই দুইটা ব্রাঞ্চকে যদি আমরা প্যারালাল করি, তাহলে তার মান হবে 22.5 ওহম এবং এখানে আছে 4.4 ওহম এবং তার সাথে 13 ওহম একটি রেজিস্ট্যান্স সিরিজে সংযুক্ত। তাহলে এই 22.5 ওহম, 4.4 ওহম এবং 13 ওহম এই তিনটা রেজিস্ট্যান্সের যোগফলই হচ্ছে এই সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স, এ প্রান্ত থেকে বি প্রান্তের সমতুল্য রেজিস্ট্যান্স। তাহলে এই রেজিস্ট্যান্সের মান হবে 39.9 ওহম, যেটা 40 ওহমের খুব কাছাকাছি, এটাকে আমরা 40 ওহম ধরে নিতে পারি। এখন আমাদের বের করতে হবে এই সোর্স থেকে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে। আমরা কারেন্ট নির্ণয়ের একটা সূত্র জানি, I=V/R, অর্থাৎ কারেন্ট সমান হচ্ছে ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। এখানে এই সার্কিটের আমরা টোটাল ভোল্টেজ জানি 240 ভোল্ট এবং সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স জানি 40 ওহম। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা কারেন্টের মান পাবো 6 অ্যাম্পিয়ার। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য এবং ট্রিপুলি অ্যাফেয়ার্স এর সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।